গাইস, সিক্রেটিক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে এসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে মাত্র 2 মিনিটে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। একবার ভাবুন তো, মোবাইল দিয়ে কী না সম্ভব। আগে আমরা পাসপোর্ট ছবি উঠানোর জন্য আমরা স্টুডিওতে গিয়ে লাইন ধরে থাকতাম, সিরিয়াল দেওয়া লাগতো যে একজনের পরে আমাদের ছবি উঠাবে পাসপোর্ট সাইজের, ঠিক না? কিন্তু দেখেন, এখন হাতের মোবাইল দিয়েই আপনি কিন্তু মাত্র 2 মিনিটের মধ্যেই খুব সহজে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। সো সেটি কীভাবে তৈরি করতে পারবেন, এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব। সো এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, অবশ্যই ফুল ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে মোবাইল দিয়ে কীভাবে আপনারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। আর একটি রিকোয়েস্ট করবো, সেটি হলো যে এখনও যদি ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্লিজ ক্লিক করে রাখবেন। ওকে, সো দেখেন, আমি যদি আমার অ্যালবামে যাই, আই মিন গ্যালারিতে যাই, আমি কিন্তু এই ছবিগুলা কিন্তু মোবাইল দিয়েই তৈরি করেছি, পাসপোর্ট সাইজের ছবি মাত্র 2 মিনিটের মধ্যে, ঠিক আছে? সো আপনারা চাইলে আপনাদের বাচ্চা কাচ্চার ছবি কিংবা আপনাদের ওয়াইফের ছবি কিংবা নিজেদের ছবি যখন অনেক সময় প্রয়োজন হয়, যেমন হচ্ছে অনেক কিছুর জন্য প্রয়োজন হয়, যেমন হচ্ছে একটা যখন বাচ্চাকে স্কুলে পড়াবেন তখন দেখা যাচ্ছে যে একটা আইডি কার্ডের জন্য আইডির পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়, কিংবা কোনো জায়গার থেকে টাকা উঠাবেন কিংবা ব্যাংকের কোনো টাকা লেনদেন করবেন, ওই সময় কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তো প্রয়োজন হয়। সো এই ছবিগুলো উঠানোর জন্য কিন্তু আমাদের আমাদের নিকটবর্তী স্টুডিওতে, ফটো স্টুডিওতে গিয়ে কিন্তু হয় লাইন ধরে থাকতে হয়, অনেক সময় সিরিয়াল দিয়ে রাখতে হয় যে আসলে এই সময়টা আমাদের ছবি দ্বারা পাসপোর্ট সাইজের করে বের করে দিবে কিংবা বানিয়ে দিবে, ঠিক আছে? সো আই হোপ এই ভিডিওটা দেখার পর আপনাকে আর ওগুলো ঝামেলায় যেতে হবে না, আপনি জাস্ট ফোন দিয়ে এই টাইপের পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। এবং জাস্ট আপনি স্টুডিওতে গিয়ে শুধু বলবেন যে ভাই, এই ছবিটা আমাকে জাস্ট একটু প্রিন্ট আউট করে দাও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করবো। সো এই রকম ছবি তৈরি করার জন্য দুইটি অ্যাপস প্রয়োজন। এই ভিডিওটা পুরোটাই দেখেন, আমি ভিডিওর শেষে দেখাবো যে এই দুটি অ্যাপস আপনি কোথায় থেকে পাবেন এবং অ্যাপসগুলোর নাম কী, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। সো এইরকম ছবি তৈরি করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, আপনি আপনার মোবাইল দিয়ে এই টাইপের ছবি নিয়ে নেবেন, ঠিক আছে? যেমন হচ্ছে, যেমন লাইট ক্যামেরা অ্যাকশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ফটো তৈরি করার জন্য কিংবা ফটো ফ্রেম তৈরি করার জন্য কিংবা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য যে কাজটি প্রথমে আপনাদেরকে করতে হবে সেটি হলো যে আপনাদের ফেসের আর চেস্টের ছবি নিতে হবে, ঠিক আছে? জাস্ট ফ্রন্ট ভিউ নেবেন, এরকম ছবি আপনারা জাস্ট উঠিয়ে নেবেন আপনাদের ফোনে প্রথমে। সো তারপরে কী করতে হবে, দেখেন অনেক সময় কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে, যেমন এই ছবিটা আমি জাস্ট কালেক্ট করেছি একটা জায়গা থেকে, আই মিন গুগল থেকে। বাট আপনি যখন নিজের ছবি দিবেন তখন কিন্তু দেখবেন অনেক সময় এখানে ব্যাকগ্রাউন্ড পিকচার আছে, যেমন ব্যাকগ্রাউন্ড থাকে, যেমন হচ্ছে হয়তো বা কোনো ঘরের ছবি থাকে কিংবা গাছপালার ছবি থাকে ব্যাকগ্রাউন্ড। প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, যে ফটোশপের কাজ করতে হবে, একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ কী দিয়ে করবেন, দেখেন এই যে এই অ্যাপসটা, এই অ্যাপসটার ভিতরে জাস্ট আপনি ক্লিক করবেন। অ্যাপসটা ক্লিক করার পরে অ্যাপসটা যখন ওপেন হবে, দেখেন এটা হচ্ছে এই অ্যাপসটির মূল ইন্টারফেস। সো এই ইন্টারফেসে আসার পর জাস্ট এখানে এই যে আপলোডে ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ওই ছবিটা এখানে আপলোড দেবেন, ঠিক আছে? সো দেখেন আমি আমার অ্যালবাম থেকে আমার কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে নিচ্ছি, এই ছবিটি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ঠিক আছে? সো দেখেন এই যে রিমুভ কিন্তু হয়ে যাচ্ছে, অলরেডি রিমুভ কিন্তু হয়ে গেছে, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু খুব সহজে হয়ে গেছে। ওকে, সো এখন আমরা যে কাজটা করবো, এখানে ডাউনলোড করব এই ছবিটা, দেখেন এই ছবিটা কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছে। সো এখন ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে এই অ্যাপসটির ভিতরে যেতে হবে, ঠিক আছে? সো এই অ্যাপসটির ভিতরে গিয়ে আমরা যে পাসপোর্ট সাইজের ছবিটা বানাবো ওই ছবিটা এখানে আপলোড দিয়ে নিয়ে পাসপোর্ট সাইজের করতে হবে, ঠিক আছে? সেটি কীভাবে করবেন আমি এখন আপনাদেরকে দেখাইতেছি। জাস্ট এই অ্যাপসের ভিতরে আসার পর এখানে অ্যালোতে ক্লিক করবেন, তারপর এই যে উপরে যে স্টার্ট বাটনটা দেখতে পাচ্ছেন এখানে স্টার্টে ক্লিক করবেন আপনারা, দেখেন স্টার্টে ক্লিক করার পর এখানে সিলেক্ট টাইপ, আপনি এখানে পাসপোর্ট সাইজের চাচ্ছেন না ভিজা চাচ্ছেন না কাস্টমাইজ সাইজ। সো আমরা যেহেতু পাসপোর্ট সাইজের ছবিটা বানাবো, সো আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে পাসপোর্টে সিলেক্ট করতে হবে, তারপর সিলেক্ট কান্ট্রি। দেখেন এখানে পাসপোর্ট সাইজের কিন্তু বিভিন্ন দেশের জন্য বিভিন্ন ধরনের সাইজ থাকে, যেমন বাংলাদেশের জন্য একটা, ইউএসের জন্য একটা, ক্যানাডার জন্য একটা, ঠিক আছে? সো আমরা যেহেতু বাংলাদেশ থেকে পাসপোর্ট সাইজের ছবি বানাবো, সো আমরা এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবো। এরপর যে কাজটি করবেন, দেখেন এই যে সিলেক্ট ফটো, সো আপনাদেরকে এখন সিলেক্টে ফটো, আপনি কোন ফটোটি এখানে পাসপোর্ট সাইজের বানাবেন সো সেই ছবিটা এখানে আপলোড দিতে হবে। সো আপনি চাইলে
ক্যামেরা থেকে ডিরেক্ট ছবি উঠিয়ে দিতে পারবেন, বাট গ্যালারি থেকেও চাইলে দিতে পারবেন। সো আমরা যেহেতু অলরেডি আমাদের ছবিটা বানিয়ে নিয়েছি একটা, সো এই ছবিটা আমরা ওখানে দিয়ে দিব, ঠিক আছে। দেখেন এই ছবিটা আমরা আপলোড দিয়ে নেবেন, নিয়ে নিলাম। এখন যে কাজটা করব, এই যে এই পাশে ডানে আমরা ক্লিক করে দেব। সো তারপর আবার এখানে ডানে ক্লিক করব, দেখেন প্লিজ ওয়েট। তারপর এই ছবিটা আপনি কতটুকু রাখতে চান, এই ফেসটা আপনি এতটুকু পরিমাণে রাখতে পারবেন। দেখেন এই ছবির মেজারমেন্ট যেগুলো আছে ছবিটা একবারে অ্যাকুরেট করে দেবেন এইভাবে, আমি ঠিক আমি যেভাবে করে দিতেছি, ঠিক আছে, এইভাবে রাখবেন। রাখার পর এই যে আবার এপাশে যে ডান আছে ডানে ক্লিক করে দেবেন, দেখেন। তারপর এখন যে কাজটি করতে হবে, তো দেখেন আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে যে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। সো আপনারা সবাই জানেন যে পাসপোর্ট সাইজের কালার সাধারণত এরকম হয়, দেখেন এই যে আপনার হালকা যে এই কালারের আর কি, এই কালারের ছবি কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। সো এই কালার, এই কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে রাখবো। আপনারা অনেক জায়গায় দেখবেন যে সাধারণত পাসপোর্ট সাইজের কপি কিন্তু চাই আপনারা হোয়াইট কালার, আপনার চাইলে হোয়াইট কালারও রাখতে পারেন, আপনি চাইলে রেড কালার, আপনি চাইলে ব্লু কালার, যেটা খুশি রাখতে পারেন, বাট আমরা এই কালারটা রাখবো, ঠিক আছে। এটা রাখার পরে এই যে ডানে আমরা ক্লিক করে দেবো, দেখেন এই ডানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে এখানে ওপরের যে ডান আছে এই ডানে আমরা ক্লিক করে দেবো। সো ডান করে দেওয়ার পরে আমাদেরকে এখন যে কাজটি করতে হবে, আপনারা কয় কপি চান, দেখেন এক কপি যদি চান এই এক কপি, এক কপি আপনি দিতে পারবেন। জাস্ট আমরা যেহেতু এখানে পাসপোর্ট সাইজের ছবি সাধারণত চার কপি করে নিতে হয়, সো আমরা এখানে যে কপি আছে এই কপিতে আমরা ক্লিক করে দেব। এই যে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন, এটাতে যখন ক্লিক করে দেবেন দেখেন এই যে পেজ এ সিক্স সাইজ, এটা কিন্তু চারটা কিন্তু হয়ে গেছে। আমরা এখন সেভে ক্লিক করব। সো আপনি চাইলে জেপিইজি ফরম্যাটেও সেভ করতে পারেন, আপনি চাইলে পিএনজিও সেভ করতে পারেন, কিংবা আপনি চাইলে এই যে ওয়েবে সেভ করতে পারেন। সো আমরা যেহেতু এই যে ওয়েবে সেভ করবো, দেখেন এই যে আপনি চাইলে এখান থেকে ডিরেক্ট প্রিন্টও করতে পারবেন, আর যদি চান যে শেয়ার করবেন অন্যের সাথে শেয়ারও করতে পারবেন। সো এই ছবিটা যেহেতু আমরা এখন বানালাম, এখন কোথায় পাবো? আমরা যদি আমাদের এই যে একটু অ্যালবামে যাই, দেখেন অ্যালবামে যাওয়ার পর এই যে এই ছবিটা কিন্তু একটু আগে আমরা বানাইলাম, দেখেন এই যে এই ছবিটা কত সুন্দর হয়ে গেছে একবারে। ঠিক আমরা ফটো স্টুডিওতে গিয়ে যেরকম পাসপোর্ট সাইজের ছবি তৈরি করি মোবাইল দিয়ে, কিন্তু মাত্র দুই মিনিটের মধ্যে আমরা এইরকম ছবি তৈরি করলাম, ঠিক আছে। সো আমি আপনাদেরকে যেহেতু বলেছি যে এই দুটো অ্যাপস আপনারা কোথায় পাবেন, ঠিক আছে, যেহেতু এই দুটো অ্যাপ সাধারণত পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য খুবই প্রয়োজন, এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর প্রথম যে অ্যাপস, সেই অ্যাপসটির নাম হচ্ছে এই যে রিমুভ বিজি, এই যে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড দিয়ে নেবেন, প্রথম অ্যাপস, ওকে। তারপর সেকেন্ড অ্যাপস হচ্ছে যে পাসপোর্ট সাইজ লিখে, পাসপোর্ট পিকচার লিখে যদি সার্চ দেন, দেখেন এই যে পাসপোর্ট সাইজ ফটো মেকার, এটি লিখে যদি সার্চ দেন এটিও আপনারা পেয়ে যাবেন। সো এই অ্যাপসটি আপনারা ডাউনলোড দিয়ে নেবেন, ঠিক আছে। সো এই দুটি অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু মোবাইল ফোন দিয়ে মাত্র দুই মিনিটের মধ্যেই সুন্দর পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন, ওকে। সো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, যদি ভিডিওর কোনো অংশ না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন, আর হ্যাঁ পরবর্তীতে এই টাইপের যদি কোনো ভিডিও চান অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, ওকে। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।